الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير امين يا رب العالمين. السلام عليكم ورحمه الله. আমরা ইনশাল্লাহ আয়া নাম্বার 17 এবং আই হোপ 18 থেকে কিছু গাইডেন্স নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিকজ আয়া নাম্বার 17 এবং 18 কেন বলতেছি, এই দুইটা আয়াত কানেক্টেড এবং আমরা যখন আয়াতগুলো পড়বো তখন দেখতে পারবো। লাস্ট ক্লাসে আমরা যে আয়াত পর্যন্ত পড়ছিলাম, আয়া নাম্বার 16 পর্যন্ত, সেটা আমরা আয়া নাম্বার 10 এর এক্সপ্লানেশন দিতেছিল ততক্ষণ পর্যন্ত, যে কেভে ঢুকার আগে কি অবস্থা হয়েছিল। তারা একটা দোয়া করছিল, রব্বানা আতিনা এবং আল্লাহ ওই ওই দুয়ার আগ মুহূর্তের অবস্থা বর্ণনা করতেছেন, কেইভে যাওয়ার আগে কি হয়েছিল। তারপর এর পরের প্রশ্ন ছিল কি, ফাদরাবনা আলা আযানহিম ফিল কাহফি সিনিনা আদাদা, যেটা এক্সপ্লেন করতেছিল কি ওই কেইভের মধ্যে তাদের সাথে কি হয়েছিল। এবং ওই জিনিসটাই এক্সপ্লেইন হইতেছে এখানে ফার্দার এক্সপ্লেইন আয়া নাম্বার 17 এবং 18 এর মধ্যে। তো আমরা আয় নাম্বার 17 এবং 18 এর ব্রিফ ট্রান্সলেশন এবং ব্রিফ এরাব গুলা দেখি, দেখার পর ইনশাল্লাহ আরো ডিটেলস আলোচনা করব। এখানে প্রথমে শুরু হইতেছে ওয়া দিয়ে, যেটা ওয়াও আতফ ধরা হইতেছে এবং জুমলা এটা নিউ সেন্টেন্স স্টার্ট হইতেছে এখানে, ঠিক আছে, একটা নিউ সেন্টেন্স স্টার্ট হইতেছে এবং ওই নিউ সেন্টেন্স স্টার্ট হইতেছে কি দিয়ে, তারা দিয়ে, তাই না। তারা তারাটা কি থেকে আসতেছে এবং এটা আন্তা না, তারা ওয়ার্ডটা আপনারা অনেক পাইছেন, তার আইয়ারা মানে কি তুমি দেখবে, দেখা। তাহলে এখানে তারা দিয়ে তুমি দেখবে বা তুমি দেখো বা তুমি দেখবে, এই তুমিটা কে, আমরা আসি। হ্যাঁ, ফার্স্ট এন্ড ফরমোস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে তুমি দেখো বা তুমি দেখবে কি, শামসা মাফুল হইতেছে তারার জন্য, তুমি দেখবে যে কি সূর্য, সূর্যকে। ইদা তালাত, ইজাটা কি এবং এর পরে যা আসে সেটা কি হবে, মুদাফিলাই হবে, মুদাফিলাই হবে, অথবা ইজাটাকে এখানে আমরা শর্ত ধরতে পারি, ঠিক আছে, ইজা যখন, এবং এই যখনটা ফিউচারের জন্য হয়, তাই না, যখন। তালাত, তালা অর্থ কি, উদয় হওয়া, উদয় হওয়া। তালা এখানে কোন ফর্মে আছে, কেন তালা ইয়াতলুউ, রাইট, তালা ইয়াতলুউ থেকে হিয়া হইতেছে মাদিতে কি তালাআত, বিকজ শামস ফেমিনিন, এই শামস ফেমিনিন কেন আমরা তো বুঝাইতে হবে না ইনশাল্লাহ। ইদা তালাআত, যে যখন এটা কি হয়, রাইজ করে, উদয় হয়, এটা জবাব আসতেছে কি, তাজাওয়ারু, তাজাওয়ারু, তাজাওয়ারুটা কি, হেলে যাওয়া, না 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 না, মানে ওয়ার্ড বাই তাজাওয়ারা থেকে যদি আসে, তাইলে এটার এখানে এটা মাদি না মুদারি আগে সেটা বলেন, মাদি, মাদিতে পেশ হয়, না না এটা মুদারি,
মুদারি যদি হয় আনতা আস্তাগফিরুল্লাহ, ওকে শামসের কথা বলতেছি আমরা, তাহলে আমরা আগে আসি এটা মুদারি একটু পর্যন্ত বুঝছি, কারণ কি মা দিতে পেশ হবে না, তাই না? ওকে তাহলে এখন আসেন তাফাআলা যদি হয়, এটা রুট কি এখানে? জা ওয়াও এবং রা, রাইট? জা ওয়াও এবং রা, এবং কোন ফ্যামিলি থেকে আসতেছে আপনারা বলতেছেন? তাসাআলা ফ্যামিলি, রাইট? তাসাআলা, তাহলে এটার মাদি কি হওয়া কথা ছিল? মাদি এবং মুদারি এবং হিয়া কি হবে? তাতাজাওয়ারু থেকে তাজাওয়ারু হয়ে গেছে কেন? মানে হলো কি বলছেন, ইনক্লাইন করা, রাইট? বেঁকে যাওয়া। তাজাওয়ারু আন কাহফিহিম, আন কাহফিহিম হইতেছে কি, এবং তাজাওয়ারু হিয়া হইতেছে বিকজ অফ শামসের জন্য, রাইট? আন কাহফিহিম, কাহফ থেকে, তাদের কাহফ থেকে কি হয়ে যাইতেছে? ইনক্লাইন এওয়ে, সরে যাইতেছে। কোন দিকে সরে যাইতেছে? যাতাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান। যাতাটা কি, এই যে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, যাতা, যাতা কি? জু থেকে আসছে, জু থেকে আসতেছে, পারফেক্ট। জু থেকে আসতেছে, জু মানে কি? আমরা একটাই পড়ছিলাম যে কি, জু জাজি, মনে আছে? এটার রাফা হইলো জু, নাসাব হইলো জা, এবং জার হইলো জি, জু জাজি, রাইট? এখন জু জাজি থেকে এটার ফেমিনিন আসতে পারে অনেক সময়, এবং ফেমিনিনটা কি? এবং এটার প্লুরাল আছে, আবার প্লুরালটা কি জানেন? ক্রেজি প্লুরাল, উলু, উলু, হ্যাঁ উলু, মনে থাকবে? উলু সরি কি বলছি, জু এবং জুর, জুর জন্য ফেমিনিন কি আসে? জাতু, জাতা। হ্যাঁ, এখানে তো নাসাব আসতেছে বিকজ এটা মাফুল অথবা জারফ যেটা বলেন তাজাওয়ারুর জন্য আসতেছে, দ্যাটস ওয়াই নাসাব হিসাবে আসতেছে। এবং এটা প্লুরাল কি বলছি? উলু, হ্যাঁ উলু, 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 হামজা ওয়াও লাম ওয়াও, উলু, কুলিলাল বাবটা তো, কুলিলাল বাব, ওই কুলুটা, ওই কুলিলাল বাবের কুলু, উলু, কুলিলাল বাব, ঠিক আছে, ওকে। তাহলে জাতাল ইয়ামিন এখানে কি আসতেছে? বাম দিকে, রাইট? সরি, ডান দিকে, ডান দিকে। তাইলে যখন সূর্য উদয় হইতেছে তখন এটা কি হইতেছে? ডান দিকে সরে যাইতেছে, ঠিক আছে, ডান দিকে ইনক্লাইন্ড হইতেছে। ওয়া আতাফ হইতেছে ইদা, সেম সেম ইরাব, ইরাবের বইয়ে এখানে কোনো ডিটেলস লেখে নাই, বলছে যে সেম এজ বিফোর, দেখছেন তারাও শর্টকাট মারে। ইদা যখন গরাবাত, গরুব মানে কি? অস্ত যাওয়া, খারাবাই ইয়া গরুবু মানে হলো টু সেট, লাইক ডুবে যাওয়া, তাই না? অস্ত যাওয়া, খারাবাত হিয়া হইতেছে সেম শামসের জন্য, সূর্যটা যখন কি হইতেছে? ডুবে যাইতেছে, অস্ত যাইতেছে। তাকরিদু হুম, তাকরিদু, তাকরিদুটা কি?
এটা কি হয়ে যেতেছে? কারাদা মানে কি? বাম দিকে ইনক্লাইন্ড হয়ে বাম দিকে একটু ক্রস করে চলে যেতেছে, তাইলে মিনিং কি দাঁড়াইলো? তুমি দেখবা বা তুমি দেখো কি, সূর্যটা যখন উদিত হয় তখন সেটা কাহাফের তাদের কাহাফের ডান দিক থেকে ইনক্লাইন্ড হয়ে যায় এবং যখন এটা অস্ত যায় তখন সেটা তাদের বাম দিক থেকে দূরে সরে যায় বা ক্রস করে যায়। ঠিক আছে, ওয়া, এই ওয়াওটা কি? তাহলে আশা ওয়া পড়ছে হুম হুম মুবতাদা ফিফা জোয়া মুতাআল্লিক মুতাআল্লিক মিনহু আরেকটা মুতাআল্লিক ওহুম ফি ফাজওয়াতি মিনহু। তাহলে কি হইতেছে এখানে? এই পুরো একটা জুমলা হইতেছে এবং এটা জুমলা ইসমিয়া এবং এর আগে একটা ওয়াও আসতেছে, সো এই ওয়াওটা এখানে হালিয়া হিসাবে আসবে। ঠিক আছে, ওহুম ফি ফাজওয়াতি মিনহু ওয়াইল তারা কি ফি ফাজওয়া, ফাজওয়া মানে কি বুঝে? আমরা ডিটেলস ওয়ার্ড বাই ওয়ার্ডে আসবো পরে, জাস্ট বেস মিনিংটা কি ফাজওয়া? গ্যাপ 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 হ্যাঁ বা ওপেন স্পেস, তারা দে আর ইন দা ওপেন স্পেস, প্রশস্ত জায়গার মধ্যে, এইটার মিনহু এই কাহাফের প্রশস্ত জায়গার মধ্যে তারা আছে। ওয়াইল রাইট, তাদের হাল ওইরকম ছিল যে তারা কোথায় আছে? কাহাফের মধ্যখানের প্রশস্ত জায়গার মধ্যে আছে। এবং জালিকা দ্যাট দ্যাট ইজ রাইট মিন আয়াতিল্লাহ এবং ইয়াহদির ইয়া নাই, তার মানে এটা মাজুম হইছে, মানের পরে লাইটেস্ট হইছে, তাহলে এটা কোন ধরনের মান হবে? এবং ইয়াহদি হুয়াতে আছে এবং লাফজুল জালালা ফাইল, তাহলে কি হইতেছে? আল্লাহ গাইড করেন, তাই না? তাইলে মাই ইয়াহদিল্লাহ হবে কি? যাকে আল্লাহ গাইড করেন, রাইট? হুমেভার আল্লাহ গাইডস। ফা জবাব শর্তের জন্য আসতেছে হুয়াল মুহতাদ, হুয়া মুহতাদি কি খবর হওয়ার কথা? খবর আমরা জানি কোন ফর্মে হয়, রাফা নসব না জার, রাফা হয়। এটা মানে এখানে দি, এটা কি রাফা নসব না জার? জার, আস্তাগফিরুল্লাহ, এটা রাফা। ওই যে আপনারা জের জবর পেশ দিয়ে রাফা নসব জার ছিলেন, সেটাই হলো প্রবলেম। জের জবর পেশ দিয়ে তো রাফা নসব জার হয় না, রাইট? মুহতাদি, এটার ফ্যামিলি কি? দেখেন প্রথম থেকে আসি আমরা, রুট হলো কি? হাদাইয়া, 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 হাদাইয়া। এবং এটা কোন ফ্যামিলি থেকে আসতেছে? মুহতাদি ফ্রম 8 ফ্যামিলি। আচ্ছা, বইটা মুখস্থ যে বই দেখে দেখে মারতেছেন। আচ্ছা, ধরে নিলাম ফ্যামিলি 8, তাহলে ফ্যামিলি 8 থেকে যদি আসে তাহলে কি হবে? এটার মাদি কি হবে? ইহতাদা, ইহতাদা মুদারি, ইহতাদি, ইহতাদি, ইহতাদা, ইহতাদি, তারপর ইহতিদি, ইহতিদাআন, ইহতিদাআন, ফাহুয়া
মুহতাদিন মুহতাদিন থ্যাংক ইউ মুহতাদিন এখানে দিন দুই জের হইছে এবং মুহতাদিন ইসম মানকুস ইসম মানকুস জের দিয়ে রাফা হয় মনে আছে এবং আলিফ লাম কা আসার কারণে তো তানভিন আসতে পারবে না সেই কারণে একটা জের মানে চলে গেছে তাই না তাহলে এটা কোন ফর্মে আছে রাফা নসব না জার রাফা রাফা তাহলে এটা হুয়া মুবতাদা এবং মুহতাদিন হলো খবর খবর জুমলা ইসমিয়া হুয়া মুহতাদ তাহলে কি সেই হলো আসল গাইডেড তাই না যাকে আল্লাহ গাইড করেন যাকে আল্লাহ পথ দেখান তাইলে সেই হইলো আসলে গাইডেড ঠিক আছে ওমান এবং মান ইউদলিল এবং এখানে মাটা সেম সেম গ্রামার কি শর্তিয়া হইতেছে মাই ইউদলিল দলালা থেকে আসতেছে তাই না দাদলাম লাম আদাল্লাহ ইউদিল্লু নাকি মুদাফের ক্ষেত্রে মাজুম তিনটা হারলতে হইতে পারে মনে আছে এগুলা ভুলে গেছে আচ্ছা খায়ের ওমাই ইউদলিল যাকে আল্লাহ কি করেন পদভ্রষ্ট করেন না 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 এই তো ঝামেলা বলে আল্লাহ পদভ্রষ্ট করেন ওকে আমরা আসবো না এই কাহিনীতে মাই ইউদলিল যাকে আল্লাহ ওই অবস্থায় ছেড়ে দেন দলালাতের মধ্যে ছেড়ে দেন ফা জবাব শর্ত আসতেছে লান তাজিদা ওয়াজাদা ইয়াজিদু মানে কি পাওয়া পাবে না লান তাজিদা কে পাবে না তুমি তুমি এইটা ফাইলটা নিয়ে আসেন তাহলে ট্রান্সলেশনে তাহলে তুমি কখনো পাবে না লাহু মুতাআল্লিক হইতেছে তার জন্য তুমি কখনো পাবে না তার জন্য এখানে তুমিটা কার দিকে ইন্ডিকেট করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তুমি তাকে পাবে না তাই না তার জন্য পাবে না কি পাবে না মাফুল আসতেছে দুইটা অথবা কেউ কেউ বলছেন এটা মাউসুফ সিফা আমি এটা বাই করি না আমি এটাকে দুইটা আলাদা জিনিসই ধরতেছি দুইটা মাফুল তুমি তাদের জন্য তার জন্য পাবে না কি পাবে না ওয়ালি পাবে না মুর্শিদ পাবে না যাকে আল্লাহ মিস গাইডেন্স এর মধ্যে ছেড়ে দেন যাকে যাদেরকে আল্লাহ দলালাতের মধ্যে ছেড়ে দেন তাদের জন্য তুমি কখনো ওয়ালি বা মুর্শিদ কিছুই পাবে না ঠিক আছে না ওকে আরো যাব আমরা যাই বিকজ এই দুইটা আয়াত একসাথে পড়তে হবে আমাদের ও তাহসাবুহুম তুমি মনে করবা তাদেরকে রাইট হোমটা এখানে মাফুল হইতেছে তুমি মনে করবা তাদেরকে সেম রাসূলকে আল্লাহ বলতেছেন যে তুমি মনে করবা তাদেরকে আইকাজ এবং আইকাজ একটা মানে অসম ওয়ার্ড ইন কোরআন যেটা এখানে একমাত্র ইউজ হইছে আর কোরআনের কোথাও ইউজ হয় নাই রাইট সো যারা মানে ওই যে প্রথমে কোরআনের সব ভোকাবুলারি শিখে ফেলবো তারপর কোরআন পড়তে বসবো তাদের জন্য এটা একটা ওয়ার্নিং যে এই আইকাজ শব্দটা একজন কোরআনে বসার আগেই মুখস্থ করতেছে ভুলে যাইতেছে অনেক প্রেসার দিতেছে ব্রেইনের মধ্যে কিন্তু ফাতেহা থেকে একদম যে 17টা সূরা পড়ে আসছে জীবনে একবার এই ওয়ার্ডটার ইউজই হয়নি রাইট সো আমরা ওয়ার্ডগুলা শিখবো যখন যেই ওয়ার্ডটা আমাদের সামনে আসবে তখন সো ব্রেইনের উপর লোড কম পড়বে রাইট আইকাজ এবং এটা কোরআনে অন্য কোথাও ইউজ হয় নাই আইকাজ আপাতত ধরে নেন যে মানে কি জাগ্রত তুমি মনে করবা যে কি তারা জেগে আছে সজাগ ওয়া হুম রুকুদ এবং ওয়াও সেম এখানে হালিয়া হইতেছে এবং হুম রুকুদ জুমলা ইসমিয়া হয়ে কি হাল হইতেছে হুম রুকুদ আসলে তারা রুকুদ বা ঘুমন্ত অবস্থায় আছে তুমি মনে করবা তাদেরকে জাগ্রত বাট ওয়াইল দে আর স্লিপ ওয়াইল বলতেছি কারণ এটা হাল বলতেছি আমি রাইট তাই না ওয়া নুকাল্লিবুহুম কাল্লাবা কাল্ব কাল্বের মানে একদিন মনে আপনাদের ক্লাসে বলছিলাম কাল্ব হার্টকে কাল্ব কেন বলা হয়
because it's always turn and twist, right? বারবার জায়গা পরিবর্তন করতেছে, সেম ওয়ার্ড। এখন দেখেন নুকাল্লিবু চলে আসছে, কাল্লাবা ইউকাল্লিবু মানে হলো পরিবর্তন করা, রাইট? নুকাল্লিবু হুম, আমরা চেঞ্জ করি, তাই না? এন্ড উই টার্ন দেম, হুম হইতেছে মাফউল এবং নাহনু এখানে ফাইল, রাইট? আল্লাহ বলতেছেন কি আমরা তা টার্ন করি, জাতাল তাদেরকে, জাতাল ইয়মিন ওয়া জাতা শিমাল, সেম, এগুলা বলার কিছু নাই, তাদেরকে কি ডানে এবং বামে আমরা কি করতেছি, টার্ন করাইতেছি, পার্শ্ব পরিবর্তন করাইতেছি। ওয়া কালবুহুম এবং তাদের কুকুর, আস্তাগফিরুল্লাহ, কুকুরের নাম ক্লাসে নিছেন, তাহলে সবাই অজু করতে হবে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবার মুখে কুলি করতে হবে, এক মানে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না, আরো কত কিছু বলে না, শুয়োরের নাম মুখে নিলে, কুকুরের নাম মুখে নিলে, কোরআনে কোরআনে আসছে। তাহলে কি কোরআন পড়তে পড়তে গেলে অজু মানে বারবার করতে হবে? তাহলে ওয়াকাল বহুম, আমরা আসবো না ইনশাল্লাহ ওই কুকুর ডিসকাশনে, বিকজ ইটস ইন্টারেস্টিং ডিসকাশন। ওয়াকাল বহুম মুফতাদা হইতেছে, এবং তাদের কুকুর কি বাসিত, কি খাবার হিসেবে আসতেছে, বাসিত মানে কি মানে প্রশস্ত করে রাখা, স্ট্রেচ করে রাখা, বাসিতুন জিরাঈহি, আর দুইটা হাত, পা, সরি, জিরাঈহি আসলে একটা হাতই বুঝায়, পা বুঝায় না, আমরা আসবো না এখানে, জিরাঈহি, তার দুইটা ফ, কুকুরের প থাকে না, হ্যাঁ, জিরাঈহি বিল ওয়াসিত মুতাআল্লিক হইতেছে জিরাঈহি, এখানে আসলে এই বাসে দেখেন ইসম ফাইল, রাইট? ইসম ফাইলের জন্য এটা মাফউল হিসাবে আসতেছে, ঠিক আছে? অথবা কি বাসিতুন জিরাঈহি, এটা হ্যাঁ ঠিকই বলছি, এটা ইসম ফাইল এবং জিরাঈহি কি মাফউল। তাদের কুকুর স্ট্রেচ করে আছে, তার দুইটা ফজ বিল ওয়াসিত মুতাআল্লিক হইতেছে, মানে কি ওয়াসিত মানে কেইভের মুখ বলতে পারেন, বা দৌড়, কেইভের দৌড়ে দুইটা পা বা দুইটা পা স্ট্রেস করে আছে। লাও 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 কি যদি যদি ইত্তালা, হ্যাঁ ইত্তালাতা, যদি তুমি ইত্তালা মানে তাকানো, বা এবং ওই তাকানোর মধ্যে ভেরিয়েশন আছে ইনশাল্লাহ আমরা আসবো, যদি তুমি তাদেরকে দেখতা, আলাইহিম তাদের উপরে তোমার চোখ গিয়ে পড়তো, যদি তুমি তাদেরকে দেখতা, লাওয়াল্লাইতা, এটা কি আসতেছে, যদি এটাকে শর্ত ধরি তাহলে জবাব শর্ত আসতেছে, লাওয়াল্লাইতা, তুমি তাহলে লামটা কি হবে এখানে, অবশ্যই অবশ্যই তাকিদ, ওয়াল্লাইতা, ওয়াল্লাই ওয়াল্লি ফিরে যাওয়া, টার্ন করা, ফিরে যাওয়া, তাওয়াল্লা না, তাদের থেকে ফিরারান, ফিরারান হাল হিসেবে আসতেছে, ভীতিগ্রস্ত অবস্থায়, তাই না? তুমি তাদের থেকে টার্ন করতে, আসলে ফিরারান ভীতিগ্রস্ত না, লাইক রাশিংলি তুমি কি করতা, শিওরলি শিওরলি ভাগতা, পালাইতা, মিন হোম তাদের থেকে, রগবা ইন উইথ টেরর বা মানে এক্সট্রিমলি, হ্যাঁ ভীতিগ্রস্ত অবস্থায় তাদের থেকে তুমি পলায়ন করতা,
সো বি বোঝা গেছে জিনিসটা। আমি এখন জাস্ট এজ এ ব্রিফ পুরা দুইটা আয়াতি বলি, যে তুমি কি দেখতা, তুমি দেখতা যে সূর্য যখন উদিত হইতেছে তখন কি হইতেছে, এটা তাদের থেকে ডান দিক থেকে ইনক্লাইন করে মানে একটু বাঁকা হয়ে চলে যাইতেছে, এবং যখন সূর্যটা অস্ত যাইতেছে তখন এটা বাম দিক থেকে কি একটু কার্ভ আউট হয়ে চলে যাইতেছে। যখন বাট তারা কোথায় ছিল, ওই কেভের মধ্যে প্রশস্ত জায়গাটার মধ্যে ছিল। জালিকা মিন আয়াতিল্লাহ, দিস ইজ শিওরলি কি এটা আল্লাহর একটা মিরাকুলাস সাইন। যদি আল্লাহ কাউকে গাইড করেন তাইলে অবশ্যই অবশ্যই সে হবে আসল গাইডেড, এবং যদি আল্লাহ কাউকে মিস গাইড করেন বা আল্লাহ যদি কাউকে মিস গাইডেন্স এর মধ্যে ছেড়ে দেন তাইলে তার জন্য তুমি জীবনে কখনো কোনো ওলি বা মুর্শিদ পাবা না। ওকে, তার জন্য কোনো গাইডার পাবা না, তার জন্য কোনো প্রোটেক্টিভ ফ্রেন্ড পাবা না। তুমি যদি তাদেরকে দেখো, তাদের দিকে কি তুমি এজিউম করতা তাদেরকে যে তারা জাগ্রত অবস্থায় আছে, কিন্তু আসলে তারা অনেক ঘুমের মধ্যে, ডিপ স্লিপের মধ্যে তারা আছে, এবং আমরাই তাদেরকে কি ডানে এবং বামে টার্ন করছি, পাশ পরিবর্তন করছি। এবং তাদের কুকুরটা ছিল কেভের মুখে তার পা গুলা দুইটাকে বিস্তৃত করে পা প্রসারিত করে বসেছিল। লাউিত্তালা আতা আলাইহিম, যদি তুমি তাদের দিকে কি করতা উঠতা, ইত্তালা আসলে ইত্তালা মানে হলো ক্লাইম করা, আমরা আসতো ইনশাল্লাহ তাদের দিকে যদি ক্লাইম করে যাই তাহলে কি তুমি তাদের থেকে দূরে পলায়ন করতা, এবং এমন ভাবে পলায়ন করতা যে ভয়ে ভীতগ্রস্ত অবস্থায় তুমি পলায়ন করতা তাদের থেকে ঊর্ধ্বশ্বাসে। আচ্ছা ওকে, ঊর্ধ্বশ্বাসে পলায়ন করতা তাদের থেকে। এখানে কি হইতেছে বেসিক্যালি, কি হইতেছে, আল্লাহ দুইটা সিনারিও পেন্ট করতেছেন। একটা চিন্তা করে দেখেন যে এটা এই দুইটা সিনারিও, একটা হলো কেভের কেভের মধ্যেই তো, কিন্তু একটা কেভের বাইরের অবস্থা, তাই না, বাইরে থেকে কেভটা কিরকম, আর একটা হলো কেভের ইনসাইডে কি হইতেছে সেটা, রাইট, বুঝতে পারছেন। এবং এই দুইটা কন্ডিশন তাদের কি হালত ছিল তারা সেটা এখানে বর্ণনা করা হইতেছে। এবং আগের আয়াতের সাথে কানেক্টেড দেখেন কিভাবে, যে আগের আয়াতটা তারা কেভের দিকে যাইতেছে এবং যাওয়ার পরে কেভের মধ্যে তাদের সাথে কি হইছে সেটা আল্লাহ বর্ণনা করতেছেন। এবং চিন্তা করে দেখেন আগের আয়াতে তারা কি আল্লাহর জন্য একটা তারা একটা মিরফাক চাইছিল, রাইট, মিরফাকের বলছিলাম যে পালিশ, এবং তাদের তারা চাইছিল যে তাদের জন্য মোল্ড করে ফেলতে, রাইট, একটা বালিশ মোল্ড করে ফেলতে বা কোনো কিছু ফার্নিশ করতে। এবং এই আয়াতে দেখেন এই সবই হয়ে গেছে তাদের জন্য, তারা ওইখানে গিয়ে বালিশ না থাকলে তো এরকম ঘুমাইতো না। এবং তাদের জন্য যদি সব রিয়েলিটিটাকে আল্লাহ চেঞ্জ না করতেন, মোল্ড না করতেন, সূর্য ডান দিকে বেঁকে যাইতেছে বাম দিকে বেঁকে যাইতেছে এগুলা যদি না করতেন, তাদেরকে টার্ন অ্যাওয়ে না করতেন, এক পাশ থেকে আরেক পাশে না করতেন, তাহলে তারা এত কমফোর্টেবলি ঘুমাইতে পারতো না। তো তারা যা দোয়া করছে সেটাই পাইছে, রাইট, এবং ওই যে আমরা আয় নাম্বার 11 এ পড়ে আসছিলাম ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, ওইটার ব্যাখ্যা আসতেছে এই দুইটা আয়াতের মধ্যে। তো কানেকশনটা বুঝতে পারছেন, ওকে, যদি কানেকশন বুঝতে পারেন তাহলে আসলে আমরা এখন পিস বাই পিস আয়া মানে এটা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট ক্যামেরাটা কোথায় ছিল দেখেন, কেভের বাইরে ছিল ক্যামেরা, অতারাস শামসা, সূর্য দেখতেছো তুমি, তাহলে কি কেভের ভিতরে ঢুকে গেছেন নাকি এখনো কেভের বাইরে আছেন? ইটস লাইক সো পিকচারাস, আমরা চাইলে এটা ইমাজিন করতে পারি, এই মুভিটাকে দেখতে পারি। এবং সেই কারণে দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, তারা তারাটা মানে মাদিনা মুদারি মুদারি, কিন্তু কাহিনীটা কিসের, মানে পাস্টের না প্রেজেন্টের? পাস্ট, পাস্টের কাহিনী, পাস্টের কাহিনীতে আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করতেছেন কেন, আরবিতে এরকম কেন ইউজ করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি তুমি দেখো সূর্যটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দেখতে পারতেছেন সূর্য না ওই কাহিনীটা, না ভিজুয়ালাইজ করার জন্য, টু ইমাজিন, সো উই হ্যাভ টু ইমাজিন দা সিন। এবং যখন আমরা এই জিনিসটা ইমাজিন করব, রাইট, তখন দেখব আল্লাহ অনেকগুলো ডিটেইলস আমাদের এখানে বলছেন, এবং অনেক অনেক ডিটেইলস এখানে কি করে গেছেন আল্লাহ স্কিপ করে গেছেন। যখন কেভের বাইরে থেকে আমরা ভিতরে যাইতেছি অনেকগুলো ডিটেইলস এখানে নাই, এবং কেন নাই সেটারও অনেক ফায়দা আছে ইনশাল্লাহ, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আয়াতগুলা মানে পড়ার শেষে।
বাট আল্লাহ এখানে দুইটা আয়াতেই দেখেন, তারা এবং তাহসাবু দুইটাতেই পয়েন্ট করা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং মুদারি ইউজ করা হইতেছে। এবং এটার পারপাসটা হইলো কি, যে সিনটাকে ইমাজিন করা, সিনটাকে রিলিফ করা। এবং এটার আরেকটা ফায়দা আছে এবং ওই ফায়দাটা আরো ইম্পর্টেন্ট, সেটা কি, সূর্য তো আমরা রেগুলার দেখি, দেখি না, আল্লাহ ওই সূর্য দেখার সাথে কানেক্ট করে দিতেছেন এই স্টোরিটাকে। তাহলে যখনই আমরা এখন সূর্য, সূর্যোদয় এবং সূর্যাস্ত তো সবাই দেখছি আমরা সারা জীবনে, এখন যখনই আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবো আমাদেরকে এই কাহিনীটার কথা মনে হবে, এবং মনে হবে যে এই বাচ্চাদের জন্য আল্লাহ এই সূর্য, রাইট, এই সূর্যটাকে কি করে দিছেন, তাদের নর্মাল ফিজিক্যাল যে ফেনোমেনন সেটাকে চেঞ্জ করে দিছেন, তাই না? সো এই ডোরটা এখনো ওপেন আছে আমাদের জন্য, এবং প্রতিবার যখন আমরা দেখব তখন এটা এই আয়াতের কথা মনে হবে, জালিকা মিন আয়াতিল্লাহ, দিস ইজ দা আয়াত অফ আল্লাহ। আয়াত মিনস কি, গাইডেন্স, একটা সাইন, রাইট? সো এবং সানুরহিম ফিল আয়াতি মিন আফাকি ওয়াল আনফুসি, রাইট? আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন না যে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে অনেক আয়াত রেখে দিছেন, এবং ওইগুলা দেখে আল্লাহর দিকে আমাদের রুজু হইতে হবে। তো যখনই আমরা সূর্য দেখব বা সূর্যোদয় দেখব তখনই আমাদের এই কাহিনীর কথা মনে হবে, রাইট? এবং রা মানে আমরা আগেও বলছিলাম অন্যান্য ক্লাসে যে রা মানে শুধু চোখে দেখা না, রাইট? রা ইয়া রা টু সি, রাইট? টু সিটাকে ইংলিশেও কতভাবে ইউজ করা হয়, যখন আমি বলি যে আই সি, আই সি মানে কি, আমি শুধু দেখি। আপনি একটা আমাকে ইকুয়েশন বলছেন, আমি বুঝার পর বললাম ও আই সি মানে কি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি, আমি এটা ডেপথ মানে এন্টায়ারলি বুঝতে পারছি। আর আরো মিনিং হইতে পারে যে কি, কাউকে কাউকে টেস্ট করার জন্য, লেট মি সি, তাই না, টেস্টের জন্য রা আরবিতে এইভাবে রা আর ইউজ। সো রা এখানে লাইক অনেক কিছু মিন হইতে পারে, তুমি আন্ডারস্ট্যান্ড করবা, তাই না, তুমি লাইক যখন দেখো, এখানে মেইন মিনিংটা আসলে দেখারই আসতেছে, লাইক যেটা ফিগারেটিভ বলেন এবং ভিজুয়ালাইজ করার কথা আসতেছে, ইমাজিন করার কথা আসতেছে, ঠিক আছে। তারা শামসা ইদা তলাআত, এবং তলাআ, রাইট, তলাআ, এবং এর পরের রাতে দেখেন ইত্তলাআ আসছে না, ইত্তলাআ লাউ ইত্তলাআতা রুট দেখি, তলাআ, তলাআ মানে কি, উদয় হওয়া, তলাআ অ্যাকচুয়ালি বেসিক মিনিং হলো ক্লাইম করা, ক্লাইম কি করা, রেইজ হওয়া, ক্লাইম করা মানে উঠা, রাইট, উঠা মানে কি, এটা উঠতেছে তো, রাইট, ক্লাইম করতেছে। এবং তলা থেকে ইত্তলা যখন আসতেছে তখন ক্লাইম্বিং এর ফোর্সটা কি হইতেছে, বাড়তেছে, লাইক আরো কষ্টসাধ্য কাজ, তলা একটু ইজি, তো ইত্তলা মানে কি, আরো কষ্টসাধ্য ক্লাইম্বিং। ইত্তলার আরেকটা মিনিং আসছে, আছে যে এটা হলো কি, যে এটা ফিগারেটিভ মিনিং এ ইউজ হয়, কোনো কিছু ডিগ করে ইনফরমেশন কে ফাইন্ড আউট করা, দেখেন পিকচার কিন্তু একই রকম, কোনো কিছু উদ্ঘাটন করা, তাই না, কোনো কিছুকে তুলে ধরা, তুলা, এই সবগুলো তালা থেকে আসতেছে। সো ইতালাতে গিয়ে এই মিনিংটা অনেক কাজে দেবে, মনে রাখেন। ইজা তালাত তাজাওয়ারু, এটা এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাজাওয়ারু, তাজাওয়ারা ইয়া তাজাওয়ারু, এটার মানে কি, বেসিক মিনিং হলো, হ্যাঁ, সরে যাওয়া, ইনক্লাইন করা টুয়ার্ড সামথিং, কোনো কিছুর দিকে আপনার লিন করা, কোনো কিছুর দিকে বায়াসড হওয়া, ঠিক আছে, বুঝতে পারতেছেন কিনা না। এখন আপনি আরবিতে একটা প্রবাদ আছে যে যখন কোর্টে গিয়ে কোনো একটা সাক্ষী কি করে ফলস টেস্টিমনি দেয় তখন এটাকে বলা হয় শাহাদাতি জাওর, মানে কি, যে এই মানে সে সাক্ষীটা দিছে কি, বায়াসড সাক্ষী দিছে, কারণ কি, সে সত্য থেকে কি হয়ে গেছে, ইনক্লাইন করছে, সরে গেছে, বায়াস হইছে। আরবিতে জানেন ওই যে ভিজিটর যারা বেড়াইতে আসে তাদেরকে কি বলে, যারা আপনাকে ভিজিট করতে আসছে, দেখতে আসতেছে, তাদেরকে বলা হয় জায়ের, সেম রুট, রাইট, জায়ের, জিয়ারা তো আমরা চিনি, তাই না, জিয়ারা,
একজন ভিজিটরকে জায়ের বলা হয় বিকজ সে জিয়ারা করতেছে, সেম রুট দেখেন, জিয়ারা করতেছে। এটার পিকচারটা হইলো এইরকম যে সে অন্য একটা জায়গা থেকে ইনক্লাইন্ড হইছে, সরে গেছে, সরে গিয়ে আপনার কাছে আসছে। হি ইজ বিকেম বায়াসড অফ ইউ, আপনার দিকে বায়াসড হইছে সে, দ্যাটস ওয়াই সে আপনার জিয়ারা করতে আসছে। বুঝতে পারতেছেন? সো এখানে দেখেন, এবং এখানে দেখেন এটা মাদিনা মুদারি, তাইলে যদি মাদি হইতো তাহলে কি সিঙ্গুল টাইম ইনসিডেন্ট, রাইট? কোন একটা যখন পাস্ট টেন্স ইউজ করি তখন এই জিনিসটা একবারই ঘটছে, কিন্তু যখন প্রেজেন্ট টেন্স বলি তখন কি এই জিনিসটা বারবার ঘটে এবং ঘটতেছে। তার মানে সূর্য যখন উদয় হইতেছে তখন এটা এভরি টাইম কি করতেছে, ইনক্লাইন করতেছে, এভরি টাইম একটু সাইড ট্র্যাক হইতেছে, এভরি টাইম এটা বাঁকা হয়ে যাইতেছে তাদের থেকে, রাইট? আমি কথা বুঝতে পারতেছেন নাকি লাইক কঠিন বলতেছি? না, ঠিক আছে। এলে সূর্যটা যখন উদিত হইতেছে তখন এটা তাজাওয়ারু, লাইক এটা জাওর এবং ইনক্লাইন করতেছে তাদের কাহাফ থেকে, রাইট? আন কাহফিহিম, তাদের কাহাফ থেকে এটা কি হইতেছে, ইনক্লাইন করতেছে, যাতালি আমিন, ডান দিকে। ওয়াইদা গরাবাত, এবং যখন এটা কি হইতেছে, ডুবে যাইতেছে, তাকরিদুহুম, এখানে এই ওয়ার্ডটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কর্দ। কর্দ মানে কি? কারাদা ইয়াকরিদু, কর্দ মানে কি, কর্জ মানে কি, ধার, সেম ওয়ার্ড। এটার সাথে এখানে কি কি কর্জের সম্পর্ক? আপনারা কি বলছেন যে অতিক্রম করা, অতিক্রম করা, হ্যাঁ। কাজ মানে হলো টু কাট, অ্যাকচুয়ালি মিনিং হলো যে কি কোনো কিছু করা কাটিং এর মাধ্যমে বা অল্প করে করা। সো এটা থেকে লোনের আইডিয়াটা এরকম আসে যে যখন আপনি লোন দিতেছেন আপনার পুরো প্রপার্টি তো দিয়ে দিতেছেন না, এটা একটা কাট পোর্শন দিতেছেন, রাইট? বুঝতে পারছেন? এবং এখানে আকরাদা থেকে আরেকটা, আকরাদা থেকে আসে কি কাউকে কোনো ফেভার করা, যখন আপনি লোন দিতেছেন তখন ওই মানুষটাকে আপনি কি করতেছেন, ফেভার করতেছেন। সো আইডিয়া মানে এখানে, এবং আরবিতে আরেকটা প্রবাদ আছে কারাদা ফিসাইর, কারাদা ফিসাইর মানে হলো একটা মানুষ যখন হাঁটতেছে তখন সে কি টিপ হয়ে যেতেছে, একটা দিকে লিন করতেছে, বাঁকা হয়ে যেতেছে। দেখছেন ওই রকম মানুষ যাদের ধরেন স্পাইনাল ইঞ্জুরি হয়েছে বা পায়ে একটা পা একটু শর্ট এবং একটা পা একটু মানে এরকম মানুষ দেখছেন কিনা না, এবং তারা যখন হাঁটে তখন কি করে, একটু বাঁকা হয়ে, একটু হ্যাঁ টিপ টপ করে হাঁটে, রাইট? সেম সিনারিও এখানে কার্ড। এবং অথবা আরেকটা সিনারিও কথা চিন্তা করে দেখেন, যখন লাইক একটা চুর পুলিশে দেখে তখন সে রাস্তা অতিক্রম করার সময় কিভাবে অতিক্রম করবে, চিপায় চাপে, রাইট? এদিক দিয়ে কাট করবে, ওদিক দিয়ে কাট করবে, এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে, রাইট? এই সেম সিনারিও। তার মানে এখানে কি বলা যাইতেছে, সূর্য যখন অস্ত যাইতেছে তখন তাদের থেকে এরকম একটু কাট চাট করে একটু লুকায়া সাইড ট্র্যাক হয়ে যাইতেছে, এবং এই সাইড ট্র্যাক হয়ে যাওয়া তাদের জন্য একটা ফেভার করে যাইতেছে। সূর্য অস্ত যাওয়ার সময় তাদেরকে কি করতেছে, ফেভার, একটা ফেভার করতেছে। বুঝতে পারছেন? কিন্তু তারা কোন অবস্থায় ছিল, ওয়াইল ফি ফাজুয়াতি মিনহু, তারা ছিল ফাজুয়ার মধ্যে, ওই কাহাফের ফাজুয়ার মধ্যে। এবং ফাজুয়া ইন্ডিকেট করে কি লাইক ভাস্ট ওপেন স্পেস, এটা ছোট জায়গা না। ফাজুয়া কি মানে দুইটা মাউন্টেন আছে না, দুইটা মাউন্টেনের মধ্যখানে যে খালি জায়গাটা, রাইট, ভ্যালি বলে যেটারে, এটা স্মলার ভার্সন হইলো ফাজুয়া। তার মানে ওই কেভটা, তারা যে কেভে ছিল সেই কেভটা ভিতরটা অনেক বড় ছিল, স্পেসিয়াস ছিল। এবং এইটা দেখেন ওই যে খ্রিস্টান যে সোর্স থেকে আমরা পাই যে তারা একদম টাইট একটা কেভ, এবং ভিতরে মানে একজনের উপর আরেকজন, তাদের যে পিকচারগুলো পাওয়া যায় অনলাইনে সেগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে তারা কি করছে, একটা এরকম একটা মানে গুহা বানায় এবং এটা একজনের উপর আরেকজন মানুষ এরকম করে দিয়ে রাখছে, হ্যাঁ গাদাগাদি করে রাখছে, কিন্তু আসল পিকচারটা আল্লাহ কি বলতেছেন, প্রুফ হইতেছে, রাইট? সো
তারা স্পেশিয়াস প্লেসে ছিল এবং যেটা মানে ভিতরটা ভিতরের মধ্যে অনেক ওপেনিং ছিল। এখন যদি ভিতরের মধ্যে এরকম ওপেনিং থাকে তাইলে সূর্য এসে তাদেরকে হিট করার চান্স বেশি না কম? বেশি। এখন আসেন এখানের মধ্যে তাফসির, যারা মুফাসির আছেন তাদের মধ্যে আকওয়ালের অভাব নাই, অনেকগুলা কওল আছে। কেউ কেউ বলেন যে তারা কি করছে একটা ন্যাচারাল কেভের মধ্যে গেছে যেটার একটা ওপেনিং আছে এবং ভিতরে মানে অনেক বড় জায়গা, এবং যখন এই বড় জায়গা সূর্য যখন উঠতেছে, রাইট, সূর্য এদিক থেকে উঠতেছে এবং ওদিকে অস্ত যাইতেছে, এবং যখন সূর্যটা উঠতেছে তখন একটু ইনক্লাইন করে যাইতেছে তাদেরকে, জাস্ট কি করতেছে একটু, হ্যাঁ, ডাইরেক্ট সানলাইট গিয়ে পড়তেছে না কিন্তু ইনডাইরেক্টলি কিছু আলো ভিতরে যাইতেছে। কারণ যদি আলো একদম ভিতরে না যায় তাহলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে না, এখানে ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশন অনেক কিছু হইতে পারে। তো এবং সো একটু ইনক্লাইন করে যাইতেছে, এবং যখন এটা অস্ত যাইতেছে তখনও একটু ইনক্লাইন হয়ে যাইতেছে, তাদেরকে একটু ফেভার করতেছে, বুঝতে পারছেন, ঘুমের যাতে ডিস্টার্ব না হয়। এবং কেউ কেউ বলছেন কি তারা কেভের মধ্যে এমন একটা জায়গা স্পট সিলেক্ট করছে যেই স্পটে থাকলে তাদের কি হয় না, ওই সূর্যটা ডাইরেক্ট সানলাইট থেকে তারা বেঁচে বাঁচতে পারে আর কি। এটা একটা অপিনিয়ন, রাইট, বাট অনেক মুফাসসির কারণ এটার সাথে একমত না। ইবনে খাতির এবং ইমাম রাজি তাদের অপিনিয়ন এটা হলো যে কি যে তাদের কেভের যে মুখটা ছিল সেটা ছিল কি নর্থ নর্থ নর্থের দিকে, রাইট, কারণ এটা ইস্ট এবং ওয়েস্ট হইতে পারবে না তাদের মধ্যে। কেন ইস্ট এবং ওয়েস্ট হইতে পারবে না? যদি ইস্ট হইতো তাহলে সরাসরি সূর্য গিয়ে ঢুকতো, আর যদি ওয়েস্ট হইতো তাহলে সূর্য ডুবার সময় সরাসরি সূর্য ঢুকতো। সো ইস্ট এবং ওয়েস্ট না, আইদার নর্থ হবে অথবা সাউথ হবে, রাইট, রাইট। এবং তারা মানে দুইজন কি ইবনে খাতির এবং ইমাম রাজি তারা নর্থ বলতেছেন কারণ কি তারা এটাকে যে আনকাহফিহিম দাত আল ইয়ামিন, ইয়ামিনটাকে তারা ধরতেছেন কি কেইভের রাইট এবং কেইভের লেফট, দ্যাটস ওয়াই। কিন্তু এটা যদি মানুষের হয়, ধরেন এই দিক দিয়ে যদি কেউ মুখ করে রাখে তাহলে তার রাইট এবং লেফট চেঞ্জ হয়ে যাবে না? আবার ওই দিক দিয়ে মুখ করে রাখলে রাইট এবং লেফট চেঞ্জ হয়ে যাবে না? সো আলটিমেটলি কি আমরা জানতে পারবো এটা কোন দিকে নর্থের দিকে মুখ ছিল নাকি সাউথের দিকে মুখ ছিল? রাজমান বিল গায়ব, রাইট। সো কেন এগুলার পিছনে সময় দেই আমরা? খাইর, সো এটা হলো একটা অপিনিয়ন, বাট আমার কাছে আই ডোন্ট বাই দ্যাট ওয়ান। এবং অনেক আশঙ্কিত উনিও এটা বাই করে না, কারণ কি উনি বলতেছেন কি এখানে তাদের উপর সূর্যটা পড়াটাই ছিল স্বাভাবিক, কিন্তু আল্লাহ কি করছেন যে ওই সূর্যের যে ফিজিক বা তার যে ন্যাচারাল ল যেগুলোকে আমরা বলি, ওই ন্যাচারাল লটাকে আল্লাহ কি করে ফেলছেন, চেঞ্জ করে ফেলছেন মিরাকুলাসলি, বিকজ দে আর লাইক আল্লাহর কাছে এত ফেভারিট বান্দা তারা, এবং তারা দোয়া করছে, দ্যাটস ওয়াই যে হাইয়ালানা, রাইট, তাদের জন্য মোল্ড করে ফেলছেন, বাঁকা করে ফেলছেন, ব্যান করে ফেলছেন, পুরা রিয়েলিটিটাকে তাদের জন্য চেঞ্জ করে দিছেন। সো সূর্য তাদের এটা কেভের মুখ উত্তর দক্ষিণ যে কোনো দিকে হইতে পারে, হইতে পারে তাদের উপর দিকে খালি জায়গা ছিল, যাই ছিল ছিল, হইতে পারে সূর্য মানে সূর্যকে ব্লক করছেন যেভাবে মানে ইসরায়েলের জন্য আল্লাহ গামাম দিয়ে দিছিলেন, রাইট, মেঘমালা দিয়ে দিছিলেন এবং যেটার কারণে তারা সূর্য তাপ থেকে বেঁচে থাকবে, ওই রকম কিছু একটা করছেন। এবং এইটা এক্সপ্লেইন করে জালিকা মিন আয়াতিল্লাহ, রাইট, জালিকা মিন দিস ইজ দ্য মিরাকুলাস সাইন ফ্রম আল্লাহ। তাহলে এটা যদি নর্মাল ন্যাচারালি তারা কেভের একটা কোনায় লুকায় থাকতো যেখানে সানলাইট গিয়ে হিট করতো না এবং নর্থ দিকে হইতো, তাহলে তো জালিকা মিন আয়াতিল্লাহর কোনো পারপাস নাই এখানে, এটা তো ন্যাচারাল ফেনোমেনা। Because it is not a natural phenomenon, that's why Allah added here ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ. Is there a sense? Yeah. Okay. ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ. Tarpur, mane, on should onek important. مَنْ يَهْدِ اللَّهُ فَحْوَ الْمُحْتَدِ جَاكَ اللَّهَ guide koren. فَحْوَ مَنْ يَهْدِ اللَّهُ فَحْوَ الْمُحْتَدِ جَاكَ اللَّهَ guide koren. He is the actually guided person. এবং অমাই ইউদলিল, যাকে আল্লাহ মিসগাইডেন্স এর মধ্যে ছেড়ে দেন, তাহলে তুমি তার জন্য কখনোই পাবা না ওয়ালিও পাবা না মুর্শিদও পাবা না। এটার সাথে আগের আগের আয়াতের কানেকশনটা কি, মানে আগের পোর্শনের কানেকশনটা কি, হঠাৎ করে এটা কেন চলে আসছে এখানে?
because Allah a bachchaderke guide korchen right ebong that's why tara muhtad hoyte parche tai na ebong Allah tader jonno wali chilen ebong tader murshid chilen bujhtechen ebong Allah তাদেরকে গাইড করছেন এবং এটা প্রি কোয়ালিফায়ার হলো তারা আগে যা করে আসছে তা কেন আল্লাহ তাদেরকে গাইড করছেন কারণ তারা আল্লাহর দিকে কমিটেড ছিল রাইট এমনি এমনি তো না রাইট গাইডেন্স তা সস্তা না আমরা মনে করি এটা সস্তা কারণ আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছি আমরা তো আল্লাহ আমাদের জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন একদম আমাদের জন্য সব রেডি রাইট এটা তো সস্তা না হিদায়া ইজ নট চিপ ইট কামস উইথ এ প্রাইস এবং এই বাচ্চারা এই প্রাইসটা পে করছে করে নাই তারা করছে এবং মান ইউজ করা হইতেছে শর্তিয়া ইউজ করা হইতেছে নট আল্লাজি যদি আল্লাজি ইউজ করা হইতো তাহলে এটা যে একটা স্টেটমেন্ট হয়ে যেত কিন্তু এটা কে আল্লাহ শর্ত হিসাবে রাখতেছেন তো আপনি আপনার শর্তের পার্টটা ফুলফিল করেন আপনি গাইডেন্সের প্রতি কমিটেড হন তারপর কি আল্লাহ আপনাকে সত্যিকারের গাইডেন্স দেবে আপনাকে মুহতাদ বানাবে মুহতাদ রাইট যদি আপনি গাইডেন্সের প্রতি কমিটেড না হন তো এটা আপনার কাছে এমনি এমনি চলে আসবে না রাইট আমাদেরকে তাদের মতো করে আল্লাহর দিকে কমিটেড থাকতে হবে রাইট তখন আমাদের মানে লাইক গাইডেন্স আল্লাহর তরফ থেকে আসবে এবং যদি দেখেন আল্লাহ এখানে লাইক ইম্পর্টেন্ট দালালা দালালা মানে কি পথভ্রষ্টতা রাইট পথভ্রষ্টতা ইটসেলফ লাইক এটা মিস গাইডেন্স না আমরা এটাকে সব অনেক সময় মিস গাইডেন্স মনে করি যদি আমরা এটাকে মিস গাইডেন্স মনে করি তাইলে কি হইতেছে দেখেন যদি আমরা এটাকে মিস গাইডেন্স মনে করি তাহলে কি হইতেছে আমরা বলতেছি আল্লাহ মিস গাইড করতেছেন আল্লাহ তো কাউকে মিস গাইড করবেন না এটা হলো পথ ভ্রষ্টতা তার মানে ইউদলিলের মিনিং হবে যাকে আল্লাহ ওই পথ ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দিছেন গাইডেন্স তালাশ করে নাই সে এবং সেই অবস্থার মধ্যে আল্লাহ তাকে ফেলে রাখছেন অ্যাবান্ডন করছেন সে কি সে কখনোই তুমি তাকে কি করবা না পাবা না তার জন্য কখনোই তুমি পাবা না এবং কি পাবা না ওলি এবং মুর্শিদ ওলি এবং মুর্শিদ হোয়াট ইজ ওলি লেখে পৃষ্ঠপোষক বন্ধু অভিভাবক বন্ধু ওকে আর প্রোটেক্টিং ফ্রেন্ড প্রোটেক্টিং ফ্রেন্ড রাইট যে আপনাকে প্রোটেক্ট করবে যে আপনার হেফাজত করবে এমন একটা ফ্রেন্ড যে আপনাকে হেফাজত করবে যার দিকে আপনি টার্ন করতে পারবেন যার উপর আপনি ট্রাস্ট করতে পারবেন ঠিক আছে যে আপনার ওয়ালি আসলে আরবিতে ওয়ালিউল আমর ঠিক আছে ওয়ালিউল আমরের শর্ট ফর্ম হিসাবে ওয়ালি আসে আমর আমর শব্দটা আগে তাদের দুয়াতে আসছিল তাদের আমরের জন্য প্রতিটা আমরের জন্য প্রতিটা অ্যাকশনের জন্য একটা কেয়ার টেকার দরকার এবং আল্লাহ কি বলতেছেন যে যাদেরকে আল্লাহ মিস গাইডেন্সের মধ্যে ছেড়ে দিয়েছেন তাদের জন্য তুমি কোনো ওলি পাবা না তাহলে এর অপোজিটটা যাদেরকে আল্লাহ গাইড করছেন তাদের জন্য ওলি কে আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ তারা দোয়া করেছিল হাইয়েলানা মিন আমরিনা রশাদা হে আল্লাহ আমাদের আমরের জন্য আমাদের রাশাদ দাও এবং ওই আমরের জন্য আল্লাহ তাদের ওলি হয়ে গেছেন এবং তারা চাইছিল কি রাশাদ রাশাদ চাইছিল যে গাইডেন্স চাইছিল আল্লাহ তাদের জন্য মুর্শিদ হয়ে গেছেন সেম ওয়ার্ড দা ওয়ান হু গিভ রাশাদ রাইট ইজ মুর্শিদ বুঝতে পারতেছেন জিনিসটা তারা লাইক এটা থেকে আর কি হইতে পারে চিন্তা করে দেখেন বোথ ওয়ালি এবং মুর্শিদ তারা পেয়ে গেছে এবং কিভাবে চিন্তা করে দেখেন দুনিয়ার থেকে সূর্যের সাইজটার কথা একবার কল্পনা করে দেখেন কত বড় দুনিয়ার তুলনায় কিছুই না ইনসিগনিফিকেন্ট এবং তারা বিকজ তারা গাইডেন্সের প্রতি কমিটেড ছিল আল্লাহ ওই সূর্যকে তাদের সার্ভিসে লাগাই দিয়েছেন
এমন ভাবে এটাকে মানে ডিজাইন করে দিছেন, মোল্ড করে ফেলছেন যে তারা সবসময় ফ্রেশ এনভায়রনমেন্ট পাইছে, ডাইরেক্ট লাইট পায় না যাতে তাদের ঘুমে ডিস্টার্ব হয়, তারা ইনডাইরেক্ট লাইট পাইছে যাতে তাদের কমফোর্ট হয়, তাদের লাইক কাপড় চুপড়েরও হেফাজত করে দিলেন, কারণ ডাইরেক্ট লাইট যদি বেশিক্ষণ কাপড়ের দিকে পড়ে কাপড় কি হয়ে যায়, ডিসকালার হতে পারে, হ্যাঁ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সবই আল্লাহ করে দিছেন, আল্লাহ তাদের ওয়ালি হয়ে গেছেন। এবং যখন আল্লাহ ওলি হয়ে যাবেন তখন আল্লাহর ক্রিয়েশন কি করবে, আপনার এগেইনস্টে যাবে, তারা ওলি হয়ে যাবে। এবং মুর্শিদ, মুর্শিদ দেখেন, মুর্শিদ হলো সরাসরি যে আপনাকে একটা রাস্তা দেখাইতেছে, সব সময় রাস্তা দেখাইতেছে, একটা গাইড, ট্রাভেলের সঙ্গী আপনার, তাই না? সো এবং আয়াত নাম্বার 18 এ গিয়ে দেখেন, আয়াত নাম্বার 18 এ গিয়ে হইতেছে কি হইছে, তারা যখন ঘুমাইছে তাদেরকে আল্লাহ কি করছেন, টার্ন করছেন, ঘুমের মধ্যে কি করছেন, টার্ন করছেন, লেফট টার্ন করছেন, টার্ন করছেন। এখন কেন টার্ন করছেন, বিকজ এটা দরকার আছে বডির জন্য, রাইট? ওকে, এখন চিন্তা করে দেখেন, তাইলে ওই অবস্থায় আপনাকে কোন সময় টার্ন করতে হবে না করতে হবে সেটা কে ভালো জানবে, আল্লাহ, না না ওয়ালি, রাইট? কারণ সে সবসময় আপনার কাছে আছে। এবং কোন দিকে টার্ন করতে হবে না করতে হবে সেটা কে জানবে, মুর্শিদ জানবে, আচ্ছা, তাই না? বুঝতেছেন? সো লাইক একজন সব সময় সুপারভিশনে আছে, কারো কনস্ট্যান্ট সুপারভিশন ওলি থেকে আসতেছে এবং ইরশাদ বা মুর্শিদ থেকে আসতেছে কি, লাইক হুইচ ওয়ে টু টার্ন এন্ড হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, সেটা ওলি আর মুর্শিদা। এখন আসেন যে আল্লাহ ক্যামেরাটাকে এখন ভিতরের দিকে নিয়ে যেতেছেন, কি এখন কেভের বাইরের অংশ থেকে ভিতরে যাইতেছি, তাহসাবুহুম আইকাজা, তুমি তাদেরকে কি করবা, এজিউম করবা যে তারা জেগে আছে, জেগে আছে, বা তোমার মনে হবে, তোমার মনে হবে যে কি তারা জেগে আছে, জেগে আছে। এবং আইকাজ যেটা বলতেছিলাম আপনাদেরকে, এই ওয়ার্ডটা কোরআনে জাস্ট ওয়ান টাইম এখানে ইউজ হয়েছে, অন্য কোথাও ইউজ করা হয় নাই এই ওয়ার্ডটা, রাইট? এবং এটা লাইক এটা এটার মানে হইলো যে কি, ইয়াকাজ বা ইয়াকিজ এটা আরবিতে পোয়েট্রিতে পাওয়া যায়, এবং পোয়েটরা এটাকে ওই যে উলফ আছে না, উলফ, নেকড়ে, নেকড়ের জন্য ইউজ করেন, কারণ তারা বলেন কি, নেকড়েরা ওই যে আরবি পোয়েট্রিতে পাওয়া যায় কি বলতেছে, তারা যে নেকড়ে এক চোখ খোলা রেখে ঘুমায়, বুঝতে পারছেন, এক চোখ খোলা রেখে ঘুমায়। এবং এখান থেকে আসতেছে, এবং ম্যাক্সিমাম মুফাসসির কে আমরা বলেন যে তারা এমন অবস্থায় ঘুমাইতেছিল যে তারা চোখ খোলা রেখে ঘুমাইতেছিল, বুঝতে পারছেন? তো এই কাজ থেকে এটার একটা হিন্টস পাওয়া যায়, বাট নট নেসেসারিলি, আই ডোন্ট নো যে এখানে আসলে কি হইতেছে বা না হইতেছে, দেখেন অনেক কিছু এখানে অ্যাম্বিগুয়াস। সো তুমি তাদেরকে অ্যাজিউম করবা যে তারা জেগে আছে, রাইট? আল্লাহ তাদেরকে চাইলে অন্যভাবে হেফাজত করতে পারতেন না, তাদেরকে তো লাইক একদম ডেথ, মৃত্যু দিয়ে দিতে পারতেন, এবং তাদেরকে কি ধুলাবালিতে পরিণত করে দিতে পারতেন, তারপর আবার এদেরকে কি জোড়া লাগাইতে পারতেন না, পারতেন, পারতেন, কিন্তু না করেন নাই। তাদেরকে কি রকম রেখে দিয়েছেন, এক্সাক্ট যেভাবে, এক্সাক্ট যেভাবে আছে ওইভাবে। এখন চিন্তা করে দেখেন একটা পারপাসটা কি, যদি তাদেরকে ওই অবস্থায় কেউ দেখে, মনে করেন যে আগে যে কেভ গুলা ছিল ওই কেভে কারা থাকতো ইউজুয়ালি, আইদার মানে অ্যানিমেল, তাই না, হিংস্র প্রাণীরা থাকতো, অথবা ধরেন ডাকাত টাকাত এই শ্রেণীর মানুষরা ওই কেভের মধ্যে তাদের আড্ডাখানা বানাইতো। এখন যদি ওই কেভের মধ্যে আপনি, এবং আল্লাহ তাদেরকে কি করছেন, একদিক থেকে আরেক দিকে টার্ন করছেন, তার মানে কেভের মধ্যে সবসময় একটা নড়াচড়া ছিল, সাথে বাইরে একটা কুকুর, যে কুকুর মানে গার্ড করতেছে, এখন ওইটা লাইক ডাকাতেরও কুকুর হইতে পারে, সো কেউ এদের ধারে কাছে যাবে না, কেউ এই ডেয়ারিং করে যে এই ডেঞ্জারাস সিচুয়েশনে যাবে, যাবে না। এবং আল্লাহ এইভাবে তাদেরকে প্রোটেক্ট করছেন। সো খ্রিস্টান সোর্স থেকে আমরা যেটা পাই যে তারা ডিসকভার হয়ে গেছিল, সেটা এখানে আল্লাহ কি বলতেছেন, পসিবল তাদের কখনো ডিসকভার হয় নাই, বরং তারাই যখন জাগ্রত হয়েছে তখন তারাই বের হয়ে আসছে, বুঝতে পারছেন জিনিসটা?
ওকে, আইকাজ বলতেছে কি যে তাদেরকে মনে হবে যে তারা জেগে আছে, রাইট? এখন যদি চিন্তা করে দেখেন যে চোখটা যদি সব সময় বন্ধ থাকে তাহলে কি হইতো? একটা মানুষের যদি আমি 1 বছর 2 বছরের জন্য চোখ বেঁধে রাখি, হি ক্যান বিকাম ব্লাইন্ড, রাইট? আবার চোখ যদি সারাক্ষণ খোলা থাকে, ব্লিঙ্ক না করেন, তাও ব্লাইন্ড, ড্রাই হয়ে যেতে পারে। হ্যাঁ, ড্রাই হয়ে ব্লাইন্ড হয়ে যাবেন। আল্লাহ তাদেরকে এই অবস্থায় রাখছেন যে তাদের ওই যে চোখেরও হেফাজত করছেন। বাট আসলে তারা জাগ্রত ছিল না, ওয়াইল দেয়ার রুকু, তারা স্লিপিং, দেয়ার নাওম তো বললেন না, আল্লাহ না রুকুদ বলছেন। রুকুদ হইল এরকমের স্লিপ যেটা লাইট স্লিপ, যেটা নট টু ডিপ স্লিপ। বেশি যখন আমরা ঘুমাই, রাইট, মানে মানে কি বলবো, অনেক ডিপ স্লিপে যদি উঠি, ঘুমায় উঠি, তাহলে অনেক সময় শরীরে ব্যথা হয় না? কিন্তু লাইট স্লিপ, ধরেন বিকালবেলা একটা ন্যাপ নিতেছেন বা অনেক টায়ার্ড হয়ে আসছেন, বিছানার মধ্যে একটু গা হেলাইছেন, তখনই আপনার ঘুম চলে আসছে। ওই ঘুমটা লাইক ফর এ ফিউ ফিউ মিনিট হইতে পারে, রাইট? পাওয়ার ন্যাপ, ওই যে পাওয়ার ন্যাপটা, ওই ন্যাপটা অনেক শান্তির না, যেটা আপনার পুরো বডিটাকে রিল্যাক্স করে ফেলে, পুরো সবগুলো আপনার লিম্বস, লাইক এভরি পার্ট অফ ইওর বডি রিল্যাক্স হয়ে যায়, পিসফুল স্লিপ। আল্লাহ তাদেরকে ওইরকম একটা পিসফুল স্লিপের কথা বলতেছেন, তাদেরকে ওইরকম একটা পিসফুল স্লিপে রাখছেন। আচ্ছা, এইরকম ঘুমগুলা লাইক লাইট স্লিপ ইজিলি ভেঙে যায় নাকি মানে ভাঙাইতে কষ্ট হয়? ইজিলি ভেঙে যায়, ইজিলি ভেঙে যায়। কিন্তু আল্লাহ এখানে দেখেন রুকুদ ইউজ করতেছেন, কিন্তু তারা ঘুমাইছে কতদিন? আল্লাহ তাদেরকে এইরকম একটা পিসফুল স্লিপে রাখছেন এবং ওই পিসফুল স্লিপেও তাদেরকে ঘুমের কোনো ডিস্টার্ব হয় না। আসেন রুকুদ। রুকুদ থেকে আরেকটা ওয়ার্ড আমরা জানি, সেটা হইলো কি যে আরবিতে কবরকে কি বলে? মারকাদ, 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 কোরআনে ইউজ হয়েছে মারকাদ, রাইট? তার মানে কবর সাপোজ টু বি কিসের জায়গা? স্লিপ পিসফুলি, কিন্তু সবার জন্য হয় না। খায়ের, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। ওহম রুকুদ, তারা ওই রকম রুকুদ অবস্থায় ছিল এবং তুমি তাদেরকে অ্যাজিউম করতা কি যে তারা জেগে আছে, কিন্তু আসলে কিন্তু তারা জেগে নাই, তারা অনেক ডিপ স্লিপের মধ্যে আছে। তাইলে এখানে দেখেন একটা কন্ট্রাস্ট হয়ে যাইতেছে না সবকিছুর মধ্যে, যে দেখে মনে হবে তারা ঘুমন্ত, আসলে মানে দেখে মনে হবে তারা সজাগ, কিন্তু আসলে তারা ঘুমন্ত। বুঝতে পারতেছে? মানে ভিতর দেখলে এবং আল্লাহ কি করছেন, তাদেরকে ওই অবস্থার মধ্যে এরকম একটা পিসফুল স্লিপ দিছেন এবং তাদেরকে টার্ন করছেন উইথ কি, লেফট এন্ড রাইট টার্ন করছেন। কেন টার্নিং এর দরকারটা কেন? যাতে মানে এক সাইড ব্যথা না হয়, ব্যথা না হয়, ঠিক? দেখেন এখানে ওই যে তাফসীরের গুলার মধ্যে আমাদের অনেক সময় ক্রিটিক করার পারমিশন কেন হয় এখানে বোঝা যায়। অনেকগুলা আর্লি তাফসীরে এগুলাকে বলা হয়েছে যে নাহলে মাটি খেয়ে ফেলতো তাদেরকে যদি টার্ন না করা হইতো। বাট এখন দেখেন মেডিকেল ডিসকভারি বা এই জিনিসগুলা থেকে আমরা জানতে পারি কি, যদি এই যে কমা কমাতে যে পেশেন্ট গুলা থাকে তাদেরকে আমরা সাইড চেঞ্জ করে দিতে হয়। কেন? ব্যাড সোর হয়, রাইট? যদি সাইড চেঞ্জ না করেন তাহলে ওই পোর্শনের মধ্যে ব্যাড সোর হয়ে ইনফেক্টেড হয়ে গ্যাংগ্রিন ট্যাংগ্রিন হয়ে শেষ হয়ে যাবে, সাইড চেঞ্জ করে দিতে হয়। এখন তারা বলছেন মাটি খেয়ে ফেলতো। এখন আমরা এটা মেডিকেল সায়েন্স থেকে আরো ডিফারেন্ট জিনিস জানতে পারি। এখন যদি আমরা এই আয়াতের মানে ট্রান্সলেশন বা এই আয়াতের ব্যাখ্যা যদি এরকম করি তাহলে কি আমাদের গুনাহ হবে? না। কিন্তু আমরা অনেক ক্লাসিক্যাল স্কলার, ক্লাসিক্যাল মুফাসসিরের এগেইনস্টে যেতেছি, তারা একটা কথা বলছেন বা অনেক ক্ষেত্রে তারা বলছেন কি আল্লাহ আলাম, আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু এখন আমরা দেখি যে মেডিকেল সায়েন্সে অনেক কিছু আমরা জেনে গেছি, এখন যদি আমরা এগুলোর ব্যাখ্যা করি তাহলে কি আমাদের গুনাহ হবে?
মানে ওই আন্ডারস্ট্যান্ডিং তখন ছিল না, তখন ছিল না, এখন আছে। দ্যাটস দ্য ডিফারেন্স। সো আমরা তাদেরকে ডিসরিসপেক্ট করতেছি না, তাদেরকে গালি দিতেছি না, তাদের সাথে উইথ ডিউ রেসপেক্ট এন্ড রিজন আমরা তাদের সাথে ডিসএগ্রি করতেছি শুধু। এবং তাদের কোনো একজন মুফাসিরের সাথে ডিসএগ্রি করা মানে এই না যে আমি ইসলামের সাথে ডিসএগ্রি করতেছি। এই পয়েন্টটা যাতে আমরা সবাই বুঝি, রাইট? আল্লাহ আল্লাহ তাদেরকে ফ্লিপ করতেছেন, আল্লাহ তাদেরকে লাইক এই যে ওয়ালি আর মুর্শিদ লাইক, এবং আল্লাহ যাদেরকে গাইড করেন তাদেরকে তারা আসলে যে মুহতাদ হয়। এবং এটার একটা বেস্ট এক্সাম্পল হইল নুকাল্লিবুহুম যাত আলী আমিন ওয়া যাত আশিমাল, দে আর ইন ডিপ স্লিপ, একদম কমাতে ছিল তারা, এবং ওই কমা অবস্থায় আল্লাহ তাদেরকে গাইড করছেন। সো আল্লাহ যদি গাইড, আল্লাহর কাছ থেকে যদি আমরা গাইডেন্স পাই, রাইট, তাহলে আর কোন সিচুয়েশনে আপনি থাকতে পারেন? ঘুমের মধ্যে তো আল্লাহ তাদেরকে গাইড করতেছেন, করতেছেন না? ঘুমের মধ্যে আল্লাহ তাদেরকে গাইড করতেছেন। খাইর, লাইক অনেক কিছু এখনো বাকি আছে। ডু ওয়ান মি টু কন্টিনিউ নাকি আমরা নেক্সট ক্লাসে পড়ব? ওকে, থ্যাংক ইউ। ওয়াকালবুহুম, এবং তাদের কুকুর, বাসিতুন যারাইহি, বাসিতুন যারাইহি, এই জিনিসটা আগে একটু বুঝে ফেলেন যে এখানে কি হইতেছে। বাসিত মানে বলতেছে কি স্ট্রেচ করা, রাইট? এবং যারাইহি, যারাইহিটা বুঝেন কি, যারা বলা হয় যে হাতের যে কনুই, কনুই থেকে হাতের একদম ফিঙ্গার পর্যন্ত অংশটাকে কি বলা হয়, যারা, যারাই, দুইটা হাত, দুইটা হাতের কথা এখানে বলা হইতেছে, রাইট? যারাইহি, বুঝতে পারতেছেন? জিরাহি। এবং এই জিরাহি, এই পোর্শনটাই হইল সব থেকে স্ট্রংগেস্ট, তাই না, মানুষের বডির, রাইট? তার মানে এটা সিম্বল অফ স্ট্রেংথ বোঝায়, জিরাহি সিম্বল অফ স্ট্রেংথ বোঝায়। যখন আপনি আরবিতে, আরবিতে ইভেন প্রবাদ আছে এরকম, আই ডোন্ট হ্যাভ টাইম সো আমি ওইগুলো দিয়ে যাইতেছি না, আরবিতে এরকম প্রবাদ আছে, যখন আপনি কারো দিকে জিরাহি এক্সটেন্ড করতেছেন, দ্যাট মিনস ইউ আর থ্রেটেনিং দেম, আপনি তাদেরকে কি, তাদের ন্যাক বা গলা ধরার জন্য আপনি চেষ্টা করতেছেন। এবং কোরআনেও আছে, লূত আলাইহিসসালাম থেকে আসতেছে, লূত আলাইহিসসালাম দাকা বিহিম জারআন, সেম জিরা থেকে আসতেছে, উনি বলতেছেন কি, আমার কাছে তাদেরকে প্রোটেক্ট করার মতো শক্তি বা মাসল নাই, এবং সেইটার জন্য এই জারআন এই রুটটাই আসতেছে। তার মানে এই জিনিসটা জিরা, এটা থেকে আসতেছে কি, টু পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, স্ট্রং, স্ট্রেংথ, এবং কি, এই জিনিসগুলো আসতেছে যখন, এবং চিন্তা করে দেখেন, যখন একটা অ্যানিমেল তার দুইটা সামনের পা, থাবা বলি তাই না আমরা, বাঘের থাবা, তো ওইটা যখন এক্সটেন্ড করতেছে, তখন মানে কি, সে কোন পজিশনে যাইতেছে, অ্যাটাকিং পজিশন, রাইট? অ্যাটাকিং পজিশন। এবং জিরাইহি বিল আওয়াসিত, এখানে কি হইতেছে, ইসম ফাইল এবং মাফুল আসতেছে, ইসম ফাইল এবং মাফুল না আসে, এটাকে কিভাবে বলা হইতো, বাসিতু জিরা জিরাইহি, মানে কি, ইদাফা বানানো যাইতো, আনা কাতিলুন বাকারাত, আনা কাতিলুন বাকারাতিন, যখন বলতেছি কাতিলুন বাকারাতিন, মানে কি, ইসম ফাইল এবং মুদাফিলাই যখন আমি বলতেছি, তখন হবে কি, আই এম কিলার অফ এ খাও, যখন আমি বলতেছি আই এম কিলার অফ এ খাও, তখন মানে কি, কাজটা এখনো বাকি আছে না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু যদি আমি এটাকে এইভাবে বলি, আনা কাতিলুন, আনা 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 কাতিলুন বাকারাতান, এটার মানে দাঁড়ায় আই এম গোয়িং টু কিল এ খাও, রাইট? মানে একটা এখনো হয় নাই, বুঝতে পারছেন তো? তার মানে কি, সে তার পো গুলাকে এক্সটেন্ড করে রাখছে এমন অবস্থায় যে সে এখনই অ্যাটাক করবে, এখন অ্যাটাক করে নাই, রাইট? বুঝতে পারতেছেন এই সিনারিটা কিরকম লাগতেছে? এবং কোথায় রাখতেছে, ওয়াসিত, ওয়াসিত বলা হয় যে কেভের যে লার্জ ওপেনিং যেটা, সেটাকে ওয়াসিত বলা হয়, ঠিক আছে? এখান থেকে আরো অনেকগুলা কোয়েশ্চেন রাইজ করে, ওয়াসিত আবার কেভের আবার ডোর থাকে কেমনে, রাইট? খায়ের, এবং চিন্তা করে দেখেন যে কি হইতেছে এখানে, একটা কুকুর কেভের মুখে তার পা গুলাকে প্রশস্ত করে বসে আছে, দূর থেকে যদি কেউ দেখে কুকুরের কি ফেস দেখা যাইতেছে, ফেসটা থাকতেছে কোথায়, কেভের ভিতরে, জাস্ট পা দুইটাকে ওয়াসিতের মধ্যে বের করে রাখছে, পিকচারটা ইমাজিন করেন,
তাই না? লোকে এইভের মুখ এখান থেকে দুইটা পা দেখা যেতেছে এবং পা গুলাকে এক্সটেন্ড করে রাখছে, মানে এই মুহূর্তে অ্যাটাক করবে। দূর থেকে যখন আপনি দেখবেন, তাই না, এখান থেকে কি লাগবে আপনাকে? এখনই অ্যাটাক দিবে। কে অ্যাটাক দিবে সেটা দেখতেছেন? মুখটা দেখতেছেন? কারণ বাঘের থাবা এবং বাঘের থাবা এবং কুকুরের থাবার মধ্যে আপনি ডিফারেন্স করতে পারবেন এটা বাঘ নাকি ওলফ নাকি কি, এটা বুঝতে পারবেন? তাইলে ওই দিকে আপনার যাওয়ার চিন্তা আসবে? কারণ কি আপনি মানে ক্লাইম করতেছেন কিসের দিকে? মাউন্টেনের দিকে। তো এই আমরা মনে করি কি হেরা গুহায় যারা উঠছেন তারা বুঝতে পারবেন, আপনি অনেক কষ্ট করে উপরে উঠতেছেন, তাই? এবং উঠতে গিয়ে যদি আপনি দেখেন এত কষ্ট করে ওঠার সময় এখান থেকে একটা বাঘের থাবা বা কিছু একটা থাবা বের হয়ে আসে, তাইলে কি করবেন? লাওয়াল্লাইতা, তাই না? ওয়াল্লা মানে দেখেন, তাওয়াল্লা মানে হলো কি নিজেকে টার্ন করা। ওয়াল্লা দুইটা লাজিম এবং মুতাআদি দুইটা মিনিং এ আসতে পারে, মানে নিজে ঘুরা এবং অন্যকে ঘুরানো দুইটা মিনিং এ আসতে পারে এবং দুইটা মিনিং এ এখানে পসিবল। তুমি নিজেও ঘুরে যেতা, তুমি নিজেও টার্ন অ্যাওয়ে করতা এবং মানুষ যদি কেউ এদিকে আসতে চাও যে ও বলতো এই এদিকে যাইস না রে বাপ মরবি, বুঝতে পারতেছেন? হ্যাঁ, তার মানে দুইটা কাজই হইতেছে, আপনি নিজেও যাইতেছেন না এবং মানুষকেও আপনি আটকাইতেছেন ওই ওই জায়গা থেকে। এবং ফিরার, আপনি ভাগতেছেন পাগলের মতো ফিরার, এবং এই ফিরার মানে ফ্লিইং আসলে কোন দিক থেকে কি ডেসপারেটলি ভাগা, জান নিয়ে পালানো, জান নিয়ে ভাগা। এবং এটা কোরআনে অনেক বিউটিফুলি ইউজ হয়েছে, বিউটিফুলি ইউজ হয়েছে। লাইক আই ডোন্ট নো, আমি অনেক বেশি টাইম নিতেছি, খাই চলে যাক, আই ডোন্ট কেয়ার। ফেরারি আসামির জন্য এটা ইউজ হয়, সরি ফেরারি আসামি যারা। হ্যাঁ, ফিরার মানে হলো টু ফ্লি ডেসপারেটলি কোন দিক থেকে। ধরেন এইটা হলো আপনার অরিজিন পয়েন্ট, এখান থেকে আপনি ভাগতেছেন। এবং এই ফিরারটা সবসময় কোরআনে একই মিনিং এ আসছে, এক্সেপ্ট ফর ওয়ান প্লেস, যেখানে আসছে ফাফিরু ইলাল্লাহ। সব জায়গায় আসছে কি কোনো একটা দিক থেকে আপনি ভাগতেছেন, রাইট, ডেসপারেটলি ভাগতেছেন। শুধু আল্লাহর দিকে যখন আসতেছে তখন আল্লাহর দিকে আসতেছেন এইরকম, বুঝতে পারতেছেন? ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। আসামিরাও যাওয়ার আর কোনো জায়গা নাই, আল্লাহর দিকে দৌড়াইয়া ভাগতে হবে। খাইর, তো আপনি ওইভাবে ডেসপারেটলি ভাগতেছেন, ওয়ালা মুলি এটা, এবং কি আপনি ওভারওয়েলমড হইতেছেন, আপনি কি হইতেছেন? আতঙ্কিত, আতঙ্কিত হইতেছেন। এবং মিনহুম তাদের থেকে রোবা উইথ টেরর, আপনি কি হইতেছেন? এমন টেরর যেটা আপনার অন্তর কাঁপায় ফেলবে, বুঝতে পারছেন? নর্মাল টেরর না, পাওয়ার যেটা আপনার অন্তরকে কাঁপায় ফেলছে এবং আর জীবনে আপনি ওইদিকে টার্ন করবেন না। এবং কেউ যদি আসতে চায় তাকে কি বলবেন? ওয়াল্লাহ। তার মানে আলটিমেটলি তারা কখনোই ডিসকভার হয় না, যেটা লাইক ঈশার মত খ্রিস্টানরা যেটা বলে যে তাদেরকে মানুষ একটা মেষ পালক কি করছে যে খুঁজে পাইছে আলটিমেটলি মেষ চড়াইতে গিয়ে, যেটা কি রং, রাইট? আমরা বুঝতে পারতেছি এখান থেকে তারা কখনো ডিসকভার করার কথা না। এখন আসেন সব থেকে ইম্পর্টেন্ট ডিসকাশন, কুত্তা, ডগ কুরআনে চলে আসছে, আস্তাগফিরুল্লাহ, রাইট? এবং কারো কেউ কারো কারো কুকুরের প্রতি ঘৃণা এত বেশি, কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ কুকুরের মানে ছবিও যদি ঘরে থাকে তাহলে কি হবে না, নামাজ হবে না, আর এই মানুষগুলো কুত্তা নিয়ে ঘুরতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কেউ কেউ এখানে এক্সপ্লেইন দেওয়া শুরু করছেন কি যে না, এরা ছিল যুবক যার যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে কুকুর পালা লাইক বেআইনি, কিন্তু আগের শরীয়ত গুলাতে বৈধ ছিল দেখে তারা কুকুর নিয়ে গেছে। কেউ কেউ আবার এক্সপ্লেইন দিতে গেছেন যে না না, আসলে তারা কুকুর তাদের শিকারের জন্য পালছেন বা না পালছেন। দেখেন শরীয়ত ক্লিয়ার কাট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কি দুইটা রিজনে যদি কেউ কুকুর না পালে তাহলে তার মানে কি আমল থেকে এক কিরাত করে কি সব কমতে থাকবে। দুইটা রিজন কি? প্রোটেকশন এবং হান্টিং,
এই দুইটার জন্য আপনি কুকুর পালতে পারবেন। কুকুর হারাম না, রাইট? কুকুর ইন এন্ড ইটসেলফ, শুয়োর হারাম না, শুয়োর খাওয়া হারাম। কুকুর এবং শুয়োর দুইটাই আল্লাহ বানাইছেন, আল্লাহর তরফ থেকে একটা ক্রিচার, রাইট? এবং কারো কারো কুকুরের প্রতি ঘৃণা এত বেশি যে তারা বলতেছেন যে কি, এখানে কাল বলতে আসলে কুকুর বোঝানো হইতেছে না, এখানে কাল বলতে বোঝানো হইতেছে সিংহ। এবং তারা একটা হাদিসও নিয়ে আসছেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উতবা ইবনে আবিল আহাবের জন্য বদদুয়া করছিলেন না, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালবিকা, হে আল্লাহ এই তোমার কুকুর গুলা থেকে একটা কুকুরকে দিয়ে ওকে কি করে ফেলো, ইম্পোজ করো, তোমার একটা কুকুর পাঠাও ওর প্রতি, এবং আলটিমেটলি ওকে একটা বাঘ খেয়ে ফেলে, না সিংহ খেয়ে ফেলে। এবং তারা বলতেছেন দেখছো কুকুর মানে সিংহ, মানে কালব মানে সিংহ। তখন ইবনে আব্বাস লাইক এটাকে আবার ই করছেন, যে ইবনে আব্বাসের একটা হাদিস থেকে, যে হাদিসে কি যে উনি বলছেন কি কুকুরের মতো পা দুইটাকে সামনে দিয়ে তোমরা সেজদা করিও না, ওইরকম পা সামনে বসে, এবং ওইখানে কালব এবং জিরা আই দুইটাই আসছে, তাই না? সো ইটস ডগ, রাইট? অ্যাকসেপ্ট ইট। কেউ কেউ বলছেন না এখানে কালব মানে হইলো তাদের ওই যে খাদিম, তারা খাদিমের নাম হইলো কালব, কেন রে ভাবে এটারে কুকুর মানতে সমস্যা কোন জায়গায়? এই বুঝতে পারতেছেন আপনারা পয়েন্টটা? সো ইটস এ ডগ, মানে এর মধ্যে উইজডম আছে, মনে করেন যে সিকিউরিটি যে মানে কুকুর অনেক কাজে ইউজ হয়। সো কুকুর ইন ইট সেলফ হারাম না, কুকুরকে ওই সিকিউরিটি এবং ওই হান্টিং এর ছাড়া অন্য কোনো রিজনে শো অফ এর জন্য যেটা এখানে করা হয় শো অফ এর জন্য পালা হইলো হারাম, কুকুর হারাম না, রাইট? এবং দেখেন এখানে আরো অনেকগুলা পয়েন্ট আছে, এবং একটা পয়েন্ট দেখেন জাস্ট কুর্তুবি বলছেন যেটা অনেক টাচিং পয়েন্ট, এবং টাচিং পয়েন্টটা দেখেন এখানে ওই কাউমে আরো অনেক ইভেন নামকাব আসতে অনেক মুসলমান ছিল বা তাদের ফ্যামিলির মানুষ ছিল বা ওই কিং ছিল, রাইট? যে কিং থেকে তারা পালায় আসতেছে, আল্লাহ কারো নাম মেনশন করছেন এখানে? কার নাম মেনশন করছেন? এটা কুত্তা, রাইট? এটা কুকুরের নাম। এবং কুর্তুবি বলতেছেন যখন আপনি ভালো লোকের অ্যাকম্পানি দিবেন, ভালো লোকের সামনে সাথে থাকবেন, তাই না, তখন আপনার স্ট্যাটাস ইলিভেটেড হয়ে যাবে, যেভাবে এই কুকুরের স্ট্যাটাস পর্যন্ত ইলিভেটেড হয়ে গেছে। সে এখন সারা জীবন লাইক ইভেন চিন্তা করতে পারবেন আপনারা এই এই কালবুহুম এইটার উপর লাইক পেজের উপর পেজ তাফসির আছে, এই কুকুরের নাম কি, এই কুকুরের কালার কি, যেগুলোর কোনো বেনিফিট আছে। ইবনে কাসির খুব লাইক স্ট্রং ভাষায় এদেরকে বলছেন যে যদি এইগুলার কোনো বেনিফিট থাকতো আল্লাহ নিজেই বলে দিতেন। এই এই স্টোরির মধ্যে অনেকগুলা স্টোরি মানে অনেকগুলা কাহিনী আছে যে কাহিনীগুলো আল্লাহ বলেন নাই, রাইট? অনেকগুলা ডিটেলস আল্লাহ অমিট করছেন, কেইভের মুখ কোন দিকে, কি কোন কোন জায়গায় এই কেইভটা আছে সেটাও তো আল্লাহ বলেন নাই। এটা নিয়ে তো ইখতিলাফ আছে হাজার হাজার মত, অনেক ডিটেলস এখানে বলা হয় নাই, অনেক ডিটেলস। বাট যে ডিটেলসটা বলা হয়েছে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা, এই পয়েন্টটাই যদি আমরা না নিতে পারি, মেইন পয়েন্ট আসল কথা যদি আমরা না নিতে পারি, এবং বনি ইসরায়েলের মতো একটার পর একটা লাইক উল্টাপাল্টা কোয়েশ্চেন এবং উল্টাপাল্টা ডগের কালার কি ছিল, কুকুরের নাম কি ছিল, তারপর নূহ আলাইহিসসালামের আর কত বড় ছিল, কত বছর এটা মানে পানিতে ভাসছে, এইরকম কোয়েশ্চেন গুলার আনসার কি সঠিক আনসার দিতে পারবেন না, সবসময় রাজমাম বিল গাইব হবে, রাজমাম বিল গাইব হবে, অনুমান হবে। সো কেন ওই অনুমানের উপর আপনি আপনার টাইম গুলারে ওয়েস্ট করতেছেন, যেখানে ক্লিয়ার কাট মেসেজ আছে যে মেসেজ গুলো আপনারা দেখতেছেন না? সো আল্লাহ আমাদের আইসাইটটাকে ওপেন করে দিক, এবং লাইক যা ক্লিয়ার গাইডেন্স যেটা আছে সেটাকে আহাজ করার তৌফিক দান করুক, এবং মিসলিডিং কোয়েশ্চেন এবং মিসলিডিং আমাদের মাথার মধ্যে যে কোয়ারিগুলো আসে সেইগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم السلام عليكم ورحمه الله